দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জাবেদ আয়োজনের শুরুতেই যাব শুটিং স্পটে যেখানে চলছে ঈদের নাটক অবশেষের দৃশ্য ধারণ তপুখানের পরিচালনায় যে নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ইয়াশ রোহান ও তানজিম সায়ারা তটিনি লাইট ক্যামেরা অ্যাকশনে চলছে ঈদের নাটকের শুটিং নাম অবশেষে দৃশ্য ধারণের এক ফাঁকে শুটিং স্পটে চ্যানেল 24 গিয়ে ক্যামেরার চোখে ধরা পড়লেন মরিনা মিঠু ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনি তাদের নির্দেশনা দিচ্ছেন পরিচালক তপু খান মা ছেলে এবং আরেকটা মেয়েকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল গল্প নতুনদেরকে নিয়ে কাজ করাটা আমার জন্য নতুন নয় আমি রেগুলারই চেষ্টা করি নতুনদের নিয়ে কাজ করার বা যদি একজন নতুন বা আরেকজন পুরনো এভাবে করে আসলে হয় কি এক্সপিরিয়েন্সের শেয়ারিংটা অনেক কাজে লাগে কাজের ক্ষেত্রে সেই জায়গা থেকে তুটিনিকে নিয়ে কাজটা করার আরেকটা কারণ হচ্ছে যে সে ফ্রেশ ফেস মায়ের প্রতি ছেলের যে আবেগ আর ভালোবাসা চিত্রনাট্যে তাই ফুটিয়ে তোলা হয়েছে কাজ বেশ উপভোগ করছেন বলে জানালেন ইয়াশ রোহান এই গল্পটাতে একটা একটা খুব সুইট একটা রিলেশনশিপ আছে বিটুইন মা এবং তার ছেলে এবং মাকে টেক কেয়ার করার একটা একটা বিষয় আছে গল্পটার মধ্যে এবং ওই জায়গাটাই মেনলি আমাকে খুব অ্যাট্রাক্ট করে কারণ আমি নিজে আমার মার সাথে আমি খুব মা ন্যাওটা ছেলে আমি প্রচণ্ড আমি অনেক ক্লোজ আমার মার সাথে তো ওই জায়গা থেকে আসলে কোনো গল্পে যদি দেখি দের ইজ আ ভেরি স্ট্রং রিলেশনশিপ বিটুইন আ মাদার অ্যান্ড আ সান ওই গল্পটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে নাটকে ইয়াশের বিপরীতে আছেন তানজিম সায়ারা তটিনি জানালেন ইয়াশ রোহানের সাথে কাজের অভিজ্ঞতা সাথে অবশেষে নাটকে যুক্ত হওয়ার কারণ আমার জন্য সবসময় স্ক্রিপ্টটা খুবই ম্যাটার করে যে কোনো কাজ সিলেক্টের আগে তো স্ক্রিপ্টটা তপু ভাই আমাকে প্রথম দেয় তো আমি গো থ্রু করার পর আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড কারণ মেয়েটার চরিত্রটা যথেষ্ট স্ট্রং তিনটা প্রোটাগনিস্টই যারা করছে ছেলেটা প্লাস হচ্ছে মায়ের ক্যারেক্টারটা তো দেখে আমি ভাবলাম যে না ইটস আ ভেরি ডিসেন্ট স্টোরি এটা দিয়ে কাজ করা যায় ইয়াশ রোহান ভাইয়ের সাথে যেহেতু আমার অলরেডি কাজ হয়েছে সো পরে ভাবলাম যে করি ইট উড বি আ ভেরি গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড আলহামদুলিল্লাহ সেটাই হচ্ছে টিল নাও মা ছেলে ও এক মেয়ের গল্পের নাটকটি দর্শক উপভোগ করবে বলে বিশ্বাস পরিচালকের মাঝারুল ইসলাম তামিম চ্যানেল 24 ঢাকা শুক্রবার দেশের হলে মুক্তি পাচ্ছে রেডিও যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও মমো দারুচিনি দ্বীপ মুক্তির 16 বছর পর দুজনে একসাথে কাল আসছেন বড় পর্দায় রেডিও পরিচালনা করেছেন অরণ্য মামুন মূলত 1971 সালের 7 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণকে উপজীব্য করেই তৈরি হয়েছে সিনেমাটি মুক্তিযুদ্ধ নিয়ে দেশে অসংখ্য চলচ্চিত্র তৈরি হলেও এবারই প্রথম 7 মার্চের ভাষণ নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ছবি মুক্তি উপলক্ষে গতকাল অনলাইনে প্রকাশ করা হয়েছে রেডিও ছবির একটি গান জয় বাংলা এবারের সংগ্রাম ময়দানে বাংলার জনতা জেগেছে আজ এক স্লোগানে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় শুক্রবার বলিউডে মুক্তি পাচ্ছে 4টি সিনেমা যে তালিকায় আছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে জিগাত ছিপকালি এবং শুভনিকা এ মেরা দোনো বাচ্চা লোক হ্যায় শো আর সুচি বাণিজ্য নির্ভর সিনেমার বাইরে এসে নো ওয়ান কিল জেসিকা মারদানি হিচকির মতো গল্প নির্ভর সিনেমা উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি সেই ধারাবাহিকতায় এবার বাস্তব ঘটনাকে উপজীব্য করে নির্মিত সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি ছবির নাম মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে যেটি সাগরিকা চক্রবর্তীর আত্মজীবনী দ্য জার্নি অফ মাদারকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটিতে দেবিকা চ্যাটার্জি ভূমিকায় দেখা যাবে রানি মুখার্জিকে আশিমা সিব্বার পরিচালনায় ছবিতে রানির সাথে আরও আছেন অনির্বাণ ভট্টাচার্য জিম সার্ভ নীনা গুপ্তার মতো শিল্পীরা
17 মার্চ বলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আজ হাম 10 ডেলিভারি করেঙ্গে। রোজ আপ ইয়েহি কহতে হ্যায়। হ্যাঁ, জেসে রোজ আপ আপনা জুতা পালিশ করতে হ্যায়। একই দিনে প্রেক্ষাগৃহে হাজির হবেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা। ছবির নাম জুই গাতো। স্যার আপকে সাথে এক সেলফি লে সকতে হ্যায়। ছবিতে চাকুরি হারিয়ে ডেলিভারি ম্যান হবার চরিত্র ফুটিয়ে তুলবেন তিনি, যে চরিত্রটি তুলে ধরবে করোনাকালীন মধ্যবিত্তের অভিশপ্ত জীবনের গল্প। আচ্ছা 20 ডাব্বা কা অর্ডার হ্যায়, এক্সট্রা মিলেগা? আরে বিলকুল নেই। জুই গাতোর গল্প লেখার পাশাপাশি পরিচালনা করেছেন নন্দিতা দাস, যেটি ইতিমধ্যে কেরালা ফিল্ম ফেস্ট, বুসান ফিল্ম ফেস্ট সহ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে প্রদর্শিত হয়ে কুড়িয়েছে প্রশংসা। আরে স্ট্রং মোটিভ মিল জায়েগা উসকো। আরে বাবা তুম মুঝে মোটিভ মত সমঝাও। শুক্রবার প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে কৌশিক কর পরিচালিত সিনেমা ছিপকালি। ড্রামা ঘরানার ছবিতে অভিনয় করেছেন ইয়াশপাল শর্মা, ইয়োগেশ ভরদ্বাজ, তানিষ্ঠা বিশ্বাসের মতো শিল্পীরা। হামি করতে তুমসে প্যার ভ্যার অর কেসে করেঙ্গে হাম বা দুয়া মাঙ্গ রহে হো তুম ইয়া ঘন্টি বাজা রহে হো। মুক্তির তালিকায় আছে ফ্যামিলি ড্রামা সিনেমা শুভ নিকা, যার লেখার পাশাপাশি পরিচালনা করেছেন আরশাদ সিদ্দিকী। সোয়া শরম নেই আতি ঘর মে। শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 12 সিনেমা। রাত পোহালেই আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা ছবিগুলোর গল্পে যেমন আছে প্রেম, তেমনি আছে রহস্য, আছে অ্যাকশন আর কমেডি। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের সিনেমা শেজামের দ্বিতীয় কিস্তি শেজাম ফিউরি অব দ্য গডস পরিচালনা করেছেন ডেভিড এফ স্যানবার্গ। মুক্তির তালিকায় আছে কমেডি ড্রামা মুভি ওয়াইল্ড ফ্লাওয়ার, পিনবল, দ্য ম্যান হু সেভ দ্য গেম, আ স্নো ডে ইন আ অকল্যান্ড এবং মিস্ট্রি ঘরানার সিনেমা নয়েজ। এছাড়াও বায়োগ্রাফি মুভি দ্য মোজো ম্যানিফেস্টো, দ্য লাইফ অ্যান্ড টাইমস অব মোজো নিক্সন আলোর মুখ দেখবে 17 মার্চ। ড্রামা থ্রিলার সিনেমা ইনসাইড যেমন মুক্তি পাবে শুক্রবার, তেমনি পাবে ভৌতিক গল্পের ছবি লিভ, রোমান্টিক মুভি আমেরিকান চেরি ও থেরাপি ডগ। এছাড়াও কাল প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে আইরিশ সিনেমা গ্রেনওয়েল এবং চাইনিজ মুভি ফুল রেড রিভার। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6:30 আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন। We'll be right back.